আসসালামু আলাইকুম সহজেই মালাই শিক্ষার উনত্রিশতম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকের পর্বে আমরা শিখব গুরুত্বপূর্ণ দশটি মালাই বাক্য যে বাক্যগুলো আপনার প্রতিদিনই কাজে কর্মে ব্যবহার হয়ে থাকে আজকে আমরা গুরুত্বপূর্ণ দশটি মালাই বাক্য শিখব ইনশাআল্লাহ সায়া আকান চুবা আমি চেষ্টা করব এখানে মানে আমি আকান চুবা মানে চেষ্টা করব ভবিষ্যতে করবেন পরবর্তীতে করবেন এমনটা বুঝাতে আকান শব্দটি ব্যবহার করা হয় সায়া আকান চুবা আমি চেষ্টা করব সায়া সুডা চুবা আমি চেষ্টা করেছি অতীতকালের কোনো কাজ বোঝাতে সুদা শব্দটি ব্যবহার করা হয় সায়া সুডা চুবা আমি চেষ্টা করেছি তা বলে বোয়াত তাপি সায়া তা বলে বোয়াত কিন্তু আমি পারি না এখানে কি তাপি মানে কিন্তু মানে আমি তা বলে মানে কি পারি না আর কি বোয়াত মানে কি করতে তাপি সায়া তা বলে বোয়াত কিন্তু আমি পারি না আওয়া হারুস বলে বয়াত ইনি আপনি অবশ্যই এটা করতে পারবেন এখানে আওয়া মানে আপনি হারুস মানে কি অবশ্যই বলে মানে কি পারা কিংবা কি পারব আর কি বাত মানে করতে ইনি মানে এটি আওয়া হারুস বলে বোয়াত তিনি আপনি অবশ্যই এটা করতে পারবেন আওয়া হারুস বলে বোয়াত ইনি আপনি অবশ্যই এটা করতে পারবেন আপনিও অবশ্যই মালাই ভাষা শিখতে পারবেন নিয়মিত চেষ্টা করুন আপনি অবশ্যই পারবেন সায়া তা তাহু মাচাম্মানা বোয়াত ছায়া তা তাহু মানা বাদ আমি জানি না কিভাবে করে ছায়া মানে আমি তা তাহু মানে কি জানি না মাচাম মানা মানে কি কিভাবে আর কি বাদ মানে কি করে ছায়া তা তাহু মাচাম মানা বাদ আমি জানি না কিভাবে করে তলং তুঞ্জু ছায়া দয়া করে আমাকে দেখান এখানে কি এ তলং মানে দয়া করে তুঞ্জু মানে কি দেখানো সায় মানে কি আমাকে তলং তুঞ্জু চায়া দয়া করে আমাকে দেখান তলং তুঞ্জু চায়া দয়া করে আমাকে দেখান কালাও বোয়াত মাচাম ইনি ওকে কা যদি এইভাবে করি ঠিক আছে না কালাও বোয়াত মাচাম ইনি ওকে কা যদি এইভাবে করি ঠিক আছে না কালাও বোয়াত মাচাম ইনি ওকে কা যদি এইভাবে করি ঠিক আছে না এখানে কালাও মানে যদি বাত মানে করি মাচাম ইনি মানে এইভাবে ওকে কা মানে কি ঠিক আছে নি কালাও বোয়াত মাচাম ইনি ওকে কা যদি এইভাবে করি ঠিক আছে না ওকে বাইলা আচ্ছা ঠিক আছে ওকে বাইলা আচ্ছা ঠিক আছে বিলা কেনা বোৱাত কখন কৰ্ত হ'ব বিলা কেনা বোৱাত কখন কৰোৱাত ব্যস্ত বোলেকা কালাও বোৱাত বেচ বোলেকা যদি আগামীকাল কৰি কালাও মানে যদি বোৱাত ব্যস্ত মানে কি বোৱাত মানে কৰি বেচ মানে কি আগামীকাল বোলে তা হ'বে নেকি কালাও বোৱাত বেচ বোলেকা যদি আগামীকাল কৰি হ'ব নেকি বেচ ছায়া মিস্ত্ৰী আঁকান বোৱাত আগামীকাল আমি অৱশ্যই কৰব বেচ মানে আগামীকাল ছায়া মানে আমি মিস্ত্ৰী মানে অৱশ্যে আঁকানবধ মানে কি করব ব্যস সায়া মিস্ত্রি আঁকানবধ আগামীকাল আমি অবশ্যই করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন একটি কমেন্ট এবং একটি শেয়ার দিয়ে যাবেন আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন নতুন নতুন মালাই ভাষা শিক্ষার ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ইনশাল্লাহ প্রতি সপ্তাহে নিয়মিত একটি করে মালাই ভাষা শিক্ষার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ